আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হিটস্ট্রোক সম্পর্কে কয়েকটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। পাখির হিটস্ট্রোক কেন হয় বা পাখির হিটস্ট্রোক কী, পাখির হিটস্ট্রোকের লক্ষণ ও পাখির হিটস্ট্রোক প্রতিরোধ সম্পর্কে ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে জানাবো পাখির হিটস্ট্রোকের প্রতিকার সম্পর্কে। পাখি হাঁপানো শুরু করলে ফ্যান চালিয়ে দিবেন এবং হালকা স্প্রে করে দিবেন, প্রয়োজনে ডাবের পানি খেতে দিতে পারেন। তারপরও যদি জোরে জোরে হাঁপায় তাহলে পাখিটার দিকে সতর্ক দৃষ্টি রাখুন, জোর করে পানি খাওয়ানো যাবে না। নিচ থেকে যদি না খায়, ড্রপার দিয়ে কয়েক ফোঁটা ডাবের পানি ঠোঁটের কোণায় দিন, যাতে ভেতরে চলে যায়। যখন দেখবেন পাখিটার বাইরের কোনো শব্দ বা প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ঠিকমতো ব্যালেন্স রেখে দাঁড়াতে পারছে না বা মাটিতে পড়ে গেছে, সাথে সাথে বের করে পানি ভর্তি একটা ছোট পাত্রে ওকে বসান। পানিটা হালকা ঠান্ডা হলে ভালো হয়। পাখির পিঠে পানির ছিটা দিয়ে হাত বুলিয়ে সারা পিঠে ভিজিয়ে দিন, অথবা পানি ভেজা তোয়ালা পাখিটার গায়ে জড়িয়ে রাখুন। এগুলো করলে পাখিটা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আর স্বাভাবিক হয়ে উঠলে খাঁচায় ছেড়ে দিন এবং পূর্বের যেভাবে বলা হয়েছে সেভাবে যত্ন নিন। বন্ধুরা, পাখির হিটস্ট্রোকের প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আবারও আসবো কোনো নতুন ভিডিও তত্ত্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।